ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার কাজীপাড়ার কুমার নদীর তীরে অবস্থিত বাংলাদেশের মধ্যযুগীয় পুরাকীর্তির অন্যতম নিদর্শন শৈলকুপা শাহী মসজিদ। ইতিহাস থেকে জানা যায়, ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠার পূর্বে 1523 থেকে 24 সালের দিকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির শাহ ওরফে নুসরত শাহ এই মসজিদটি নির্মাণ করেন। ১৪৯৪ থেকে ১৫১৫ সাল পর্যন্ত হইল বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ রাজত্বকাল। এই সময় প্রায় 650 বছরের উদ্যোগ হয়, আমরা যা শুনে আসছি। এই সময়ের মধ্যেই মসজিদটা তৈরি হয়। মধ্যযুগের চমৎকার স্থাপত্য শিল্পের নির্মিত শৈলকুপা শাহী মসজিদ নির্মাণে লাল রঙের ছোট ছোট ইট ব্যবহার করা হয়েছে। মসজিদের উত্তর ও দক্ষিণের দৈর্ঘ্য 31.5 ফুট ও প্রশস্ত 21 ফুট। 6টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চার কোণায় অলঙ্কৃত গোলাকার একটি সুন্দর মিনার রয়েছে। এছাড়া ভেতরে রয়েছে 5 ফুট উচ্চতা বিশিষ্ট 2টি স্তম্ভ, 7টি প্রবেশপথ ও 3টি মেহরাব। মসজিদের সঙ্গেই রয়েছে আরব শাহ ও বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহের সুযোগ্য উজির সৈয়দ আব্দুল কাদের বাগদাদির মাজার। মসজিদ আলাউদ্দিন হোসেন শাহ সময় করা, ওনার পীর এখানে শুয়ে আছে, ওনার নাম হচ্ছে আরেফ রব্বানি আরব শাহ। আর হুজুরের খেদমতের জন্য যিনি ছিলেন উনি আলাউদ্দিন হোসেন শাহর উজির, ওনার নাম হচ্ছে আব্দুল কাদের, ওনার বাড়ি বাগদাদে, সেই জন্য ওখানে বাগদাদে লেখা আছে। আর এখানে হচ্ছে সাহেবের কোনো পরিবার ছিল না, খাদেমের পরিবার আছে, সেই হিসাবে খাদেমের পরিবাররা এই পরিচালনা করে আসতেছে এই পর্যন্ত। এখানে অনেক দান ধ্যান আছে, এর উপর আর কি মসজিদটা চলে। 500 বছর পুরনো প্রাচীন ঐতিহ্য ও মুসলিম স্থাপত্য এই মসজিদ দেখতে ও মনোবাসনা পূরণে মানত নিয়ে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অসংখ্য নারী ও পুরুষ আসেন এখানে। প্রায় 3.5 একর জমির ওপর এই মসজিদের সাথেই রয়েছে একটি কবরস্থান। আমরা এটা আমার পূর্বপুরুষ থেকে বংশ পরস্পর ওয়াকফ পরিবারের একজন করে মোতোয়ালি নির্ধারিত হয়, ওয়াকফ ইস্যু করে। এটা হয়ে আসতে এর বয়স হলো 1493-94 সালের থেকে এই যে প্রথা চালু হয়ে আছে।